হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এক্সপ্লেইনার। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজ আবারও হাজির হয়েছি আরও একটা অদ্ভুত সিনেমার গল্প নিয়ে। সিনেমাটির নাম হলো লা পিয়েল কে হ্যাবিতো বা দ্য স্কিন আই লিভ ইন। অদ্ভুত এই কারণেই বলছি কারণ সিনেমাটা দেখার পর কে সিনেমার হিরো আর কে ভিলেন সেটাই বুঝতে পারছিলাম না। একদিকে একজন সায়েন্টিস্ট বা ডাক্তার যার মেয়েকে রেপ করা হয়েছিল এবং যার ফলে সে তার মেয়েকে হারায়, এবং অন্যদিকে সেই মেয়েটির রেপিস্ট যাকে কিডন্যাপ করে বছরের পর বছর আটকে রেখে তার সেক্স চেঞ্জ করে তাকেও রেপ করা হয়। কি ইন্টারেস্টিং লাগছে? ঠিক আছে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটি একটি স্প্যানিশ সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা মুভি। 2011 সালে রিলিজ হওয়া এই সিনেমাটি থিয়েরি জঙ্কুয়েতের লেখা একটি স্প্যানিশ উপন্যাস মাইগেলের অনুকরণে তৈরি। মুভিটি ডাইরেক্ট করেছেন পেদ্রো আলমোদোভার। সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সিনেমার গল্প ধীরে ধীরে আমাদের বশ করে নেয়। মুভি দেখার সঙ্গে সঙ্গে একটা একটা করে প্রশ্ন মনে দানা বাঁধতে শুরু করে, এবং যখন প্রশ্নগুলো বা মিস্ট্রিগুলো সলভ হয় তখন আমাদের সারপ্রাইজ করে দেয়। মুভি শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের ভাবতে বাধ্য করে মুভির বিষয়বস্তু নিয়ে। হ্যাঁ, এই সিনেমার গল্পও অনেকটা এইরকমই, শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের ভাবতে বাধ্য করে। সিনেমাটিতে মুখ্য চরিত্রে রয়েছেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস অ্যাজ ডক্টর রবার্ট লেডগার্ড, এলিনা অ্যানায়া অ্যাজ ভেরা ক্রুজ এবং গ্যাল লেডগার্ড, মারিসা পেরেদাস অ্যাজ মারিলিয়া, জন কর্নেট অ্যাজ ভিনসেন্তে, রবার্ট আলমো অ্যাজ জেকা। চলো আর সময় নষ্ট না করে সিনেমার গল্প শুরু করা যাক। মুভি শুরু হয় এবং আমরা দেখতে পাই একজন সায়েন্টিস্ট বা প্লাস্টিক সার্জন ডক্টর রবার্ট লেডগার্ডকে। তিনি একটি সায়েন্স কমিটির সামনে তার নতুন আবিষ্কৃত কৃত্রিম স্কিনের সম্পর্কে বলছিলেন। এই নতুন ধরনের স্কিন তিনি তৈরি করেছেন সেই সব মানুষদের জন্য যাদের সঙ্গে ভয়ানক অ্যাক্সিডেন্ট বা আগুনে পোড়ার মতো বীভৎস ঘটনা ঘটে গেছে, যে দুর্ঘটনার ফলে তারা প্রাণে বেঁচে গেলেও তাদের চেহারা এতটাই বীভৎস হয়ে গেছে যে তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারছেন না। এই নতুন আবিষ্কৃত স্কিন, যেটাকে ডক্টর রবার্ট গ্যাল নাম দিয়েছিল, তা আমাদের স্বাভাবিক স্কিনের তুলনায় একটু বেশি মোটা বা পুরু ছিল, তাই এই নতুন প্রকার স্কিনে মশা বা অন্যান্য পোকামাকড় কামড়ায় না। ডক্টর রবার্ট এই স্কিনকে এমনভাবে তৈরি করেছিলেন যে এই স্কিন পার্শিয়ালি বার্নপ্রুফ, অর্থাৎ একটা টেম্পারেচার পর্যন্ত আগুনেও পড়তো না। বিজ্ঞানের দিক দিয়ে দেখলে এটি একটি অভূতপূর্ব আবিষ্কার, কারণ এই স্কিনের ফলে দুর্ঘটনাগ্রস্ত বা পোড়া রোগীরা তাদের নতুন জীবন ফিরে পেত, এবং ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে সঙ্গে সমস্ত রকম চর্মরোগ থেকে একেবারে মুক্তি পেত। মিটিং শেষ হওয়ার পর একটি পার্টি হচ্ছিল, সেখানে সায়েন্স কমিটির প্রেসিডেন্ট ডক্টর রবার্টকে প্রাইভেটলি ডেকে নিয়ে এই স্কিনের ব্যাপারে আরও ডিটেলে জানতে চায়। ডক্টর রবার্ট জানায় যে তার বাড়িতে তার সিক্রেট ল্যাবে এই স্কিন সে তৈরি করেছে। মানুষের রক্ত এবং পশুর রক্ত মিশিয়ে মানুষের ডিএনএকে আপগ্রেড করে এই স্কিন তৈরি করা হয়েছে। এই স্কিন টেস্ট করার জন্য সে তার প্রাইভেট ল্যাবে একজন মানুষের উপরে অ্যাপ্লাই করে, অর্থাৎ অপারেশন করে তাকে এই নতুন স্কিন লাগিয়ে দেওয়া হয়েছে। অপারেশনের পর তার শরীর এই নতুন স্কিনকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং কোনো সাইড এফেক্টও লক্ষ্য করা যায়নি। এমনকি ওই ব্যক্তি এখনও এই নতুন আর্টিফিশিয়াল স্কিন নিয়ে খুব ভালোভাবে বেঁচে আছে। মানুষ এবং পশুর ডিএনএ মডিফাই করে এই স্কিন তৈরি করা হয়েছে, এটা শোনার পর সায়েন্স কমিটির প্রেসিডেন্ট খুব রেগে যায়, কারণ এই সম্পূর্ণ প্রসেসে যে মানুষের উপর অপারেশন করা হয়েছে তার ডিএনএ মডিফাই হবে, অর্থাৎ ট্রান্সজেনেসিস, যা মডার্ন সায়েন্সের দুনিয়ায় অপরাধ বলে গণ্য হয়। কোনো মানুষের ডিএনএ চেঞ্জ করা সমস্ত পৃথিবীতেই আইন বিরুদ্ধ, তাই প্রেসিডেন্ট ইমিডিয়েটলি ডক্টর রবার্টকে এই প্র্যাকটিস বন্ধ করে দিতে বলেন অথবা লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। ডক্টর রবার্ট বাধ্য হয়ে তার এক্সপেরিমেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেন। সেখান থেকে রবার্ট সোজা তার আলিশান বাড়িতে চলে যায়। রবার্ট তার বাড়িতে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে সে ভেরা নামের একটি মেয়েকে তার বাড়িতে আটকে রেখেছে। ভেরার উপর নজর রাখার জন্য সে বাড়িতে অনেক সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, আর ছিল মারিলিয়া নামের একজন পরিচারিকা যে ভেরার দেখাশোনা করত। মারিলিয়া রবার্টের মায়ের মতো ছিল, কারণ মারিলিয়াই রবার্টকে ছোটবেলা থেকে মায়ের মতো মানুষ করেছে। এখন যেহেতু এক্সপেরিমেন্ট বন্ধ করতে বলা হয়েছে, ডক্টর রবার্ট বাড়ির অন্যান্য সার্ভেন্টদের কাছ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় মারিলিয়াকে। এই মেয়েটার ওপর রবার্ট অনেকবার এক্সপেরিমেন্ট করেছে তার অনুমতি ছাড়াই,
তাই সে এই অত্যাচার থেকে মুক্তি পেতে সুইসাইড করারও চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু এই নতুন ধরনের স্কিন মানুষের স্কিন থেকে অনেকটাই পুরু বা শক্ত, তাই সে সুইসাইড করতে ব্যর্থ হয়। ডক্টর রবার্ট একজন প্লাস্টিক সার্জন ছিল। প্লাস্টিক সার্জারি করে সে এই মেয়েটির চেহারা নিজের মৃত স্ত্রীর মতো করে ফেলেছিল। মেয়েটি এখন সম্পূর্ণরূপে রবার্টের আগের স্ত্রী গ্যালের মতো দেখতে হয়ে গিয়েছিল। একদিন রবার্ট বাড়ির বাইরে গিয়েছিল, তখন মারলিয়ার ছেলে জেকা রবার্টের বাড়িতে আসে। সে অনেক বড় চুরি করেছিল, তাই পুলিশের হাত থেকে বাঁচার জন্য রবার্টের বাড়িতে গা ঢাকা দিতে আসে। সেই সময় শহরে কোনো কার্নিভাল বা উৎসব চলছিল, তাই জেকা বাঘের কস্টিউম পরে আসে। মারিলিয়া তার ছেলে জেকাকে ভালোভাবেই চিনত, তাই সে জেকাকে বাড়ির ভিতরে ঢুকতে দিতে চায় না। কিন্তু জেকা বলে সে তার মাকে খুব মিস করছে এবং অল্প সময় দেখা করেই সে চলে যাবে। ইমোশনাল হয়ে মারিলিয়া জেকাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয়। জেকা কিচেনে ঢুকে কিছু খাচ্ছিল, তখনই সে সিসিটিভি ক্যামেরাতে ভেরাকে দেখতে পায়। জেকা মনে করে যে এটা রবার্টের ওয়াইফ এবং খুবই সারপ্রাইজ হয়ে যায়, কারণ রবার্টের ওয়াইফ তো অনেকদিন আগেই মারা গিয়েছিল। তখন সে ভেরার রুমের চাবি নিয়ে ওই রুমে গিয়ে ভেরাকে রেপ করার চেষ্টা করে। ভেরা প্রথমে বাধা দিলেও পরে ভাবে যে যদি সে কোনোভাবে তার সাথে বাড়ির বাইরে বেরোতে পারে, তবে সে ডক্টর রবার্টের প্রিজনমেন্ট থেকে মুক্তি পাবে। তাই সে জেকাকে অনুরোধ করে যে সে যেন তাকে বাড়ির বাগানে নিয়ে গিয়ে রেপ করে। জেকা না মানলে ভেরা নিজেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু জেকা কিছুই শোনে না, ভেরাকে রেপ করে তবেই সে থামে। এর মধ্যেই রবার্ট ফিরে আসে এবং জেকাকে ওই অবস্থায় দেখে গুলি করে মেরে ফেলে। রবার্ট রাতে জেকার বডি নিয়ে ডিসপোজ করতে বেরোয়। এই সময় ম্যারিলিয়া রক্ত পরিষ্কার করতে করতে অতীতের কিছু কথা ভেরাকে বলে। ম্যারিলিয়া জানায় রবার্টের জন্মের আগে ম্যারিলিয়া এই বাড়িতেই পরিচারিকার কাজ করত। সেই সময় রবার্টের বাবার সাথে ম্যারিলিয়ার অ্যাফেয়ার শুরু হয়। ম্যারিলিয়া প্রেগনেন্ট হয়ে যায় এবং সন্তান হলে রবার্টের বাবা রবার্টকে সঙ্গে রেখে দেয় এবং ম্যারিলিয়াকেই রবার্টের দেখাশোনার কাজে লাগিয়ে দেয়। ম্যারিলিয়ার ছোট ছেলে রবার্ট বড় হয় ধনী লেডগার্ড পরিবারে। অন্যদিকে ম্যারিলিয়ার বড় ছেলে জেকা বড় হয় একা মাতৃহীন দরিদ্র পরিবেশে এবং ধীরে ধীরে খারাপ সঙ্গে পড়ে ড্রাগ স্মাগল করা শুরু করে। রবার্ট ও জেকা দুজন সৎ ভাই। রবার্ট বড় হয়ে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে এবং সায়েন্টিস্ট হয়ে একটি সুন্দর মেয়েকে বিয়ে করে, যার নাম ছিল গ্যাল। কিছু সময় পরে জেকা একদিন তার মায়ের সঙ্গে দেখা করার জন্য রবার্টের বাড়ি চলে যায়। সেখানে সে গ্যালের সঙ্গে পরিচিত হয় এবং ধীরে ধীরে দুজনের অ্যাফেয়ার শুরু হয়। একদিন জেকা ও গ্যাল দুজনেই গাড়ি করে পালিয়ে যায় এবং কিছু দূর যেতেই ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট থেকে জেকা বেঁচে গেলেও গাড়িতে আগুন লেগে যাওয়ার ফলে গ্যাল খুব খারাপভাবে আহত হয়। তার সারা শরীর পুড়ে বিক্ষত হয়ে যায়। অনেক মাস লেগে যায় গ্যালের রিকভারি হতে। সে সবসময় অন্ধকার ঘরে থাকত, এমনকি ঘরে কোনো আয়না বা কাঁচও ছিল না, কারণ সে নিজের চেহারা দেখেই ভয় পেয়ে যেতে পারত। রবার্ট গ্যালের খুব খেয়াল রাখত। তাদের একটি ছোট মেয়ে ছিল নর্মা নামের। নর্মা একদিন গার্ডেনে খেলছিল এবং খেলতে খেলতে একটি গান করছিল। এই গানটা গ্যাল নর্মাকে শিখিয়েছিল। তো নর্মার গুনগুন করা গান শুনতে পেয়ে গ্যাল ইমোশনাল হয়ে যায় এবং মেয়েকে দেখতে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে লাগানো কাছে নিজের চেহারা দেখতে পেয়ে গ্যাল ভয় পেয়ে যায়। নিজের বীভৎস চেহারা দেখার পর এতটাই শক পায় যে সে ব্যালকনি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু দুর্ভাগ্যবশত গ্যালের মৃতদেহ ধপ করে নর্মার সামনেই পড়ে। ছোট্ট মেয়ে নর্মা খুব খারাপভাবে শক পায়, সে চিৎকার করতে থাকে। এই শকের কারণে নর্মাও ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হতে শুরু করে। নর্মা জানত না যে তার সামনে যে ডেড বডি পড়েছিল সেটা তার মায়ের। সে মাঝে মাঝেই তার মাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যেত। তার অবস্থার ক্রমশ অবনতি ঘটে এবং একসময় সে মেন্টালি ডিসেবলড হয়ে যায়। এই সমস্ত ঘটনা মারিলিয়া ভেরাকে বলে। ভেরাও এই সমস্ত ঘটনা শুনে ইমোশনাল হয়ে যায়। সেই দিন রাতে ভেরা এবং রবার্ট একসঙ্গে একই রুমে রোমান্টিক রাত কাটায়। সব কিছু হয়ে যাওয়ার পর দুজনেই দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে দুজনেই নিজেদের অতীতের কোনো ঘটনার স্বপ্ন দেখে। প্রথমে আমরা রবার্টের স্বপ্ন দেখতে পাই যে রবার্টের সঙ্গে অতীতে কি হয়েছিল। গ্যাল মারা যাওয়ার পরে রবার্ট মানসিকভাবে একদম ভেঙে পড়েছিল। সে নিজেকে সারাক্ষণ একটি রুমের মধ্যে লক করে রাখত, কারণ তার মেয়ে নর্মা ট্রিটমেন্টের জন্য বেশিরভাগ সময় মানসিক হসপিটালেই কাটাত। প্রথমে তো স্ত্রী, তারপরে আবার মেয়ে। রবার্ট এই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারছিল না। সে অনেক বছর বাড়ির মধ্যেই প্রায় বন্দি অবস্থায় কাটিয়েছে, কিন্তু এখন তাকে নর্মারও খেয়াল রাখতে হবে, কারণ সে এখন বড় হয়েছে। সে এখন প্রায় 17-18 বছরের যুবতী। রবার্ট ভাবল, যদি নর্মা এখন বাইরের লোকেদের সঙ্গে মেলামেশা করে
তবে হয়তো তার অবস্থার উন্নতি হতে পারে। তাই সে নর্মাকে তার কোনো বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায়। অনুষ্ঠানে নর্মা ভালোই ছিল। সেখানে সে একটি ছেলের সঙ্গে কথা বলছিল, যার নাম ছিল ভিনসেন্টে। কিছুক্ষণ কথা বলার পরই ভিনসেন্টে নর্মাকে গার্ডেনে নিয়ে যায় এবং সে সেখানে তার সঙ্গে রেপ করার চেষ্টা করে। বেচারি নর্মা জোরে জোরে চিৎকার করতে শুরু করে। নর্মার চিৎকার দেখে সে তাড়াতাড়ি তার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে রবার্ট নিজের মেয়েকে খুঁজতে গার্ডেনে আসে এবং একটি ছেলেকে বাইক নিয়ে সেখান থেকে পালাতে দেখে। একটু দূরে এসে নর্মাকে সেন্সলেস অবস্থায় খুঁজে পায়। নর্মাকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর নর্মার ট্রিটমেন্ট করে এবং বলে যে সে এখন পুরোপুরি মেন্টালি ডিসেবল্ড হয়ে গেছে। সে ভাবে যে তার মায়ের সাথেও একই রকম রেপ হয়েছিল বলে তার মা আত্মহত্যা করেছিল। ডক্টর রবার্টকে আরও বলে যে নর্মা এখন যে কোনো পুরুষ মানুষ দেখলেই ভয় পায়। সমস্ত পুরুষ জাতির জন্যই তার মনে ভয় বসে গেছে। তাই বেটার হবে যদি আপনিও আপনার মেয়ের সঙ্গে দেখা না করেন। দুর্ভাগ্যবশত নর্মা এই মানসিক যন্ত্রণা বেশি দিন সহ্য করতে পারেনি এবং কিছুদিন পরে সেও ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর রবার্ট আরও অন্ধকারে তলিয়ে যায়। এটা ছিল রবার্টের স্বপ্ন। রবার্টের অতীতে কী হয়েছিল? এরপর আমরা ভেরার স্বপ্ন দেখতে পাই যে তার অতীত কী। ভেরার স্বপ্নে আমরা দেখতে পাই একটা কাপড়ের শোরুমে ভিনসেন্টে, মানে ওই ছেলেটা যে নর্মার সঙ্গে জবরদস্তি করেছিল, সে কাজ করত। এটা ভিনসেন্টের মায়ের কাপড়ের শোরুম ছিল। সন্ধ্যাবেলায় সে সেখান থেকে একটি বিয়েবাড়ি যায়। সেখানে একটি সুন্দরী মেয়ে নর্মার সঙ্গে তার আলাপ হয়। দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হয়। ভিনসেন্টে ড্রাগের নেশাগ্রস্ত ছিল সেই সময়। সে নর্মাকে গার্ডেনে নিয়ে যায়। নর্মা ভাবছিল ভিনসেন্টেরও মেন্টাল ট্রিটমেন্ট চলছে, তাই নর্মা নিজের মেন্টাল ট্রিটমেন্টের কথা তাকে বলে। নর্মার মেন্টাল প্রবলেম আছে এটা যেন ভিনসেন্টে নর্মাকে কিস করা শুরু করে এবং ধীরে ধীরে ফিজিক্যাল হওয়া শুরু করে। হঠাৎই নর্মা পাগলের মতো চিৎকার শুরু করে। চিৎকার বন্ধ করার জন্য ভিনসেন্টে নর্মার মুখে হাত দিয়ে চাপা দিয়ে বন্ধ করে এবং নর্মা ভিনসেন্টের হাতে কামড় বসিয়ে দেয়। হাতে কামড় খেয়ে সে নর্মাকে একটা চড় মারে এবং তাতে নর্মা অজ্ঞান হয়ে যায়। ভিনসেন্টে নেশাগ্রস্ত অবস্থায় নর্মার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে। এবার নর্মার জ্ঞান ফিরছে না দেখে ভিনসেন্টে ভয় পেয়ে যায়। কি করা উচিত সেটা ভেবে পায় না। সে ওই অবস্থায় নর্মাকে জামা কাপড় পরিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পালানোর সময় রবার্ট তাকে দেখে ফেলে। রবার্ট তারপর তার মেয়েকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নর্মাকে যন্ত্রণায় কাতরাতে দেখে খুব রেগে যায় সে। সে বুঝে যায় যে নর্মার এই অবস্থার জন্য দায়ী ভিনসেন্টে নামে সেই বাইক নিয়ে পালানো ছেলেটা। এই জন্য সে ভিনসেন্টাকে কিডন্যাপ করে এবং তার বাইক পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেয়। তাতে পুলিশ ভাবে যে ভিনসেন্টে নেশাগ্রস্ত অবস্থায় পাহাড় থেকে সমুদ্রে লাফিয়ে আত্মহত্যা করেছে। হয়ও তাই পুলিশ ভিনসেন্টাকে খোঁজার কেস ক্লোজ করে দেয়। কিন্তু ভিনসেন্টের মা প্রতিদিন নিউজ পেপারে ছেলেকে খোঁজার জন্য অ্যাড দিতে থাকে। এইদিকে রবার্ট ভিনসেন্টাকে তার বাড়ির একটা পুরনো গোডাউন ঘরে আটকে রাখে কিছুদিন। যেদিন নর্মা মারা যায় সেই দিন নর্মাকে কবর দেওয়ার সময় ডক্টর রবার্ট একটা ভয়ঙ্কর প্ল্যান করে। সে তার অন্যান্য সার্জন বন্ধুদের বলে একটা সেক্স চেঞ্জ অপারেশন করতে হবে তার বাড়িতে। তার বন্ধুরা অন্য কোনো দিনের কথা বললে সে উত্তর দেয় যে কাজ করলে সে মানসিক বিষাদ থেকে মুক্তি পাবে, নয়তো মেয়ের এইভাবে আত্মহত্যা সে সহ্য করতে পারবে না। রবার্টের বন্ধু ডাক্তাররা অপারেশন করতে রাজি হয়ে যায়। সেই দিন রাতে সার্জনদের টিম রবার্টের বাড়ি পৌঁছাতে একটু দেরি করে, তাই তারা কোনোরকম পেপার ওয়ার্ক ছাড়াই ভিনসেন্টের অপারেশন করে ফেলে, তার অনুমতি ছাড়াই। ভিনসেন্টের পুরুষাঙ্গ কেটে সেখানে স্ত্রী যৌনাঙ্গ লাগিয়ে দেয়। রবার্ট তার বন্ধুদের বলে যে এটা একটা খুবই কনফিডেন্সিয়াল কেস, তাই বাইরে এই অপারেশনের কথা বলা যাবে না। সেক্স চেঞ্জ করার পরও রবার্ট ভিনসেন্টকে ছেড়ে দেয় না, আটকে রাখে নিজের বাড়িতে। সে মারিলিয়াকেও চলে যেতে বলে। এই সময় রবার্টের মাথায় আইডিয়া আসে এবং ধীরে ধীরে ভিনসেন্টকে চেঞ্জ করা শুরু করে। ভিনসেন্টের অনুমতি ছাড়াই সে বারবার তার উপরে প্লাস্টিক সার্জারি করে এবং একসময় ভিনসেন্টের চেহারা হুবাহু তার মৃত ওয়াইফের মতো বানিয়ে ফেলে। রবার্ট আরও আর্টিফিশিয়াল স্কিন বানায় এবং ভিনসেন্টের শরীরে মেয়েদের মতো কোমল স্কিন লাগানো শুরু করে। ভিনসেন্ট রবার্টের গিনিপিগে পরিণত হয়। রবার্ট বারবার ভিনসেন্টের উপর এক্সপেরিমেন্ট করে এবং এক্সপেরিমেন্টে সফল হয়। ভিনসেন্ট এখন অবিকল একটি মেয়ের মতো দেখতে, মানে রবার্টের ওয়াইফ গ্যালের মতো দেখতে। রবার্ট এখন ভিনসেন্টকে ভেরা নামে ডাকতে শুরু করে। ভিনসেন্টকে কিডন্যাপ করার পর সম্পূর্ণ মেয়ে হওয়া পর্যন্ত পুরো 6 বছর লেগেছে। অর্থাৎ এই 6 বছর ধরে ভিনসেন্ট রবার্টের বাড়িতে একটা রুমের মধ্যে কাটিয়েছে। রবার্ট ভিনসেন্টকে 6 বছর ধরে আটকে রেখে একটু একটু করে অপারেশন করে সম্পূর্ণ মেয়ে মানুষে রূপান্তরিত করেছে, তাও আবার ভিনসেন্টের কোনো অনুমতি ছাড়াই। নিজের আইডেন্টিটির এই ফোর্সফুলি পরিবর্তন ভিনসেন্ট একসেপ্ট করতে পারছিল না। সেখান থেকে পালানোর সে প্রাণপণ চেষ্টা করলেও ব্যর্থ হয়। ডক্টর রবার্ট খুবই চালাক ছিল। ঘরে সব জায়গায় ক্যামেরা ফিট করা ছিল। ভিনসেন্টের সমস্ত গতিবিধি রবার্ট দেখতে পেত।
শেষে কোনো উপায় না পেয়ে সে আত্মহত্যা করারও চেষ্টা করে। ডক্টর রবার্ট আবিষ্কৃত এই নতুন স্কিন অপেক্ষাকৃত মোটা হওয়ায় ভিনসেন্ট আত্মহত্যা করতেও ব্যর্থ হয়। এই সুইসাইড অ্যাটেম্পটের পর ভিনসেন্ট বা ভেরার উপর নজর রাখার জন্য ডক্টর রবার্ট আবার ম্যালেরিয়াকে বাড়িতে নিয়ে আসে। প্রথমবার যখন ম্যালেরিয়া ভেরাকে দেখে সে শকড হয়ে যায়, কারণ ভেরা একেবারে রবার্টের স্ত্রী গ্যালের মতো দেখতে। এভাবেই ভিনসেন্ট ভেরাতে রূপান্তরিত হয়। রবার্ট প্রায়ই ভেরাকে দেখত নিজের রুমে বসে। যখনই তার স্ত্রীর কথা মনে পড়ত সে ভেরাকে দেখতে থাকত। ধীরে ধীরে ভেরাও রবার্টের প্রতি অ্যাট্রাক্ট হয়। রবার্ট এবং ভেরা দুজনেই দুজনে প্রেমে পড়ে, কিন্তু রবার্ট কোনো রিয়াক্ট করত না। কিন্তু আজ যখন মারিলিয়ার ছেলে জেকা ভেরাকে রেপ করে, তখন রবার্ট ভয় পেয়ে যায় যে সে আবার তার ওয়াইফকে হারিয়ে ফেলবে, তাই সে ভেরাকে আপন করে নেয়। তো বন্ধুরা, এই হলো এদের দুজনের কাহিনী, যেখানে ভিনসেন্ট ডক্টর রবার্টের মেয়েকে রেপ করে এবং তার ফলে ডক্টর রবার্ট ভিনসেন্টকে কিডন্যাপ করে রাখে, সেক্স চেঞ্জ করে তার উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করে, তার সম্পূর্ণ আইডেন্টিটি মুছে দিয়ে তার নিজের বউয়ের মতো তৈরি করে এবং তারপর দুজন দুজনের প্রেমে পড়ে। এখন আসা যাক আজকের দিনে। রবার্ট এবং ভেরা দুজনের নতুন একটা রিলেশন শুরু হয়, কিন্তু মারিলিয়ার এই রিলেশন পছন্দ ছিল না, কারণ সে ভেরাকে বিশ্বাস করে না। এর কিছুদিন পরে রবার্টের বন্ধু ডক্টর ফালজেনিকো একটি নিউজ পেপার নিয়ে আসে রবার্টের কাছে। নিউজ পেপারে ভিনসেন্টের ফটো ছেপেছিল। ফালজেনিকো রবার্টকে বলে, এই ছেলেটা লাস্ট 6 বছর থেকে নিখোঁজ, অর্থাৎ আমরা যে অপারেশনটা তোমার ল্যাবে করেছিলাম সেটা ইল্লিগাল ছিল। তুমি ফোর্সফুলি এই ছেলেটার সেক্স চেঞ্জ করেছ। সে রবার্টকে পুলিশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে, কিন্তু রবার্ট তাকে বন্দুক দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এর মধ্যেই ভেরা সেখানে চলে আসে। ভেরা রবার্টকে সাপোর্ট করে বলে যে সেক্স চেঞ্জ তার অনুমতিতেই হয়েছিল। ডক্টর রবার্ট তার সেক্স চেঞ্জ করে তাকে এক নতুন জীবন দিয়েছেন। সে সবসময় একটি মেয়ে হতে চাইত। এইসব শুনে ফালজেনিকো সেখান থেকে চলে যায়। সেদিন রাতে ভেরা এবং ডক্টর রবার্ট দুজনেই খুব রোমান্টিক হয়ে পড়ে। ভালোভাবে সেক্স করার জন্য ভেরা নিচে কিচেনে যায় লুব্রিকেন্ট ক্রিম আনার জন্য, কারণ ভেরা এর ফিমেল অর্গান আর্টিফিশিয়াল ছিল, সেটা 100% ফিমেল অর্গানের মতো কাজ করতো না। লুব্রিকেন্ট আনতে গিয়ে ভেরা ফালজেনিকোর আনা নিউজ পেপারে নিজের পুরনো ছবি দেখতে পায়। নিজের ছবি দেখার পর ভেরার সব কিছু মনে পড়ে যায় যে তার উপর কত রকমের অত্যাচার হয়েছে। এখন যে লাইফটা সে বেঁচে আছে সেটা একটা মিথ্যা। সে আসলে ভিনসেন্ট, একটা পুরুষ মানুষ যাকে রবার্ট তার ইচ্ছার বিরুদ্ধে একটি মেয়েতে রূপান্তরিত করেছে। নিমেষেই ভেরার ভিতরের ভিনসেন্টের সত্তা জেগে ওঠে এবং সেখান থেকে বন্দুক নিয়ে রবার্টের রুমে এসে সে রবার্টকে গুলি করে মেরে ফেলে। গুলির আওয়াজ শুনে মারিলিয়া উপরে আসলে সে তাকেও গুলি করে মেরে ফেলে। এরপর সে সেখান থেকে পালিয়ে নিজের মায়ের কাপড়ের শোরুমে চলে যায়। দীর্ঘ 6 বছর পর সে তার মায়ের শপে আসলো। সেখানে তার মায়ের অ্যাসিস্ট্যান্ট ক্রিস্টিনার সঙ্গে তার দেখা হয়। ক্রিস্টিনা ভিনসেন্টের প্রথম প্রেমিকা ছিল। ভেরা ক্রিস্টিনাকে সব কিছু খুলে বলে যে কীভাবে তার জেন্ডার চেঞ্জ করা হয়েছে, তাকে 6 বছর আটকে রাখা হয়েছিল আর এখন দুজনকে মার্ডার করে সে এখানে এসেছে। ততক্ষণে ভিনসেন্টের মা সেখানে আসে এবং ভেরা তাকে জানায় যে সেই তার হারিয়ে যাওয়া ছেলে ভিনসেন্টে। তো বন্ধুরা, এই হলো দ্য স্কিন আই লিভ ইন মুভির গল্প। বন্ধুরা, আমার মনে হয় এই মুভিতে ভিনসেন্টে যা করেছিল তা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু তাকে সাজা দিত আইন। কিন্তু রবার্ট যেভাবে তাকে কিডন্যাপ করে সেক্স চেঞ্জ করে দেয়, তাকে 6 বছর আটকে রাখে এবং শেষে তারই প্রেমে পড়ে, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তোমরা কি মনে করো বন্ধুরা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিনসেন্ট বা ভেরা কখনোই রবার্টকে ভালোবাসেনি। সে শুধু নাটক করছিল যাতে সঠিক সুযোগের ব্যবহার করে সে তার প্রতিশোধ নিয়ে সেখান থেকে পালাতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিনেমার গল্প আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি এই ভিডিওতে আমার একটুও পরিশ্রম দেখতে পাও তাহলে ভিডিওটা লাইক ডিসলাইক যেটা তোমার মনে হয় সেটা করে দিও। আর এইরকম আরও মজাদার মুভিজের এক্সপ্লেনেশন দেখতে আমার চ্যানেল মিস্টার এক্সপ্লেনারকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই।